প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পড়ছ পিজি পড়ছ তোমাদের পরীক্ষা নিয়ে আরও একটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জনস্বার্থ মামলা দাখিল করা হলো কোন ইউনিভার্সিটির তরফ থেকে কবে জনস্বার্থ মামলা রায় আসবে সেটা জানাবো এবং প্রত্যেকের জন্য যেটা গুরুত্বপূর্ণ যার কারণেই ভিডিওটি করা এই মুহূর্তে কিন্তু একাধিক কলেজের পড়ুয়া কিন্তু সংক্রমিত হচ্ছে সাতজন পড়ুয়া সংক্রমিত রাজ্যে আজকে ও হাসপাতালে পর্যন্ত ভর্তি রয়েছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এবং তোমরা অনেকেই জানো যে এই মুহূর্তে আমাদের রাজ্যে কিন্তু কোভিডের গ্রাপ ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে সবথেকে বেশি সমস্যার বিষয় যে এই মুহূর্তে পজিটিভিটি রেট বাড়ছে এবং পজিটিভ হওয়ার পর সেটা কিন্তু একেবারে নর্মাল পজিশনে থাকছে না পর্যন্ত হতে হচ্ছে যেখানে কিন্তু রাজ্যের একটি কলেজে সাতজন পড়ুয়া কিন্তু সংক্রমিত হয়েছে যার মধ্যে চারজন এই মুহূর্তে হসপিটালাইজ তো এক্ষেত্রে তোমাদের কোন কলেজ কলকাতা মেডিকেল কলেজের সাতজন পড়ুয়া কিন্তু কোভিড পজিটিভ হয়েছে যেখানে সাতজন পড়ুয়ার মধ্যে চারজন পড়ুয়ার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ সেই কারণে সাতজন পড়ুয়ার মধ্যে চারজন পড়ুয়াকে কিন্তু হসপিটালাইজ করা হয়েছে বেলেঘাটা আইডি হসপিটালে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে তার মানে বুঝতেই পারছো এই সিচুয়েশানটা কেমন একদিকে তোমাদের চিন্তা রয়েছে পড়াশোনার আরেকদিকে চিন্তা রয়েছে কোভিডের এটা তোমাদের প্যানিক করার জন্য করলাম না শুধুমাত্র আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন নয় যে কোভিড ধাপে ধাপে বাড়ছে কোভিড তিনশোর সংক্রমণ হতে যেটা টাইম লাগে হাজার সংক্রমণ হতে সেই টাইমটা লাগে না যেহেতু আমাদের রাজ্যে অনেক ধাপ সংক্রমণ এগিয়ে গেছে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ও হাজার ক্রস করতে বেশি সময় লাগবে না এবং যে হারে এর পজিটিভিটি রেট বাড়ছে যে হারে ছাত্রছাত্রীরা সংক্রমিত হচ্ছে আরও একটি কলেজের থেকে ইনফরমেশান রয়েছে আমার কাছে যদিও এটা সংবাদ মাধ্যমে আসেনি সেই কারণে তোমাদেরকে জানালাম না তো প্রত্যেক প্রত্যেকটা কলেজের পড়ুয়া যেহেতু এই একত্রিতভাবে পরীক্ষা দিতে যাচ্ছে এ কলেজে একই সাথে বসছে এ তো তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা অতি অবশ্যই মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো তোমাদের পরীক্ষা নিয়ে তো একটা চিন্তায় আছে তার সাথে সবার প্রথমে তোমাদের যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য সেই কারণে কলেজে যাও যা পরীক্ষা দিতে যাও বা যে কারণেই যাও না কেন ও তোমরা মাস্ক এবং স্যানিটাইজার নিজেদের জন্য নিজের পরিবারের স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে এরকমও কিন্তু অনেক সময় দেখা গেছে যে তোমরা নিজেরা যাচ্ছো নিজেরা হয়তো সংক্রমিত হচ্ছো ও তোমাদের ইমিউনিটি পাওয়ার ভালো সে কারণে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তোমাদের পরিবারে যদি এক কোনো ও বৃদ্ধ ব্যক্তি থাকে তার কিন্তু তোমার থেকে সে সংক্রমিত হয়ে তার কিন্তু সমস্যা হতে পারে সেই কারণে অনুরোধ করব প্রত্যেককে পরীক্ষা চলছে পিজি যারা রয়েছে ইউজিরও পরীক্ষা শুরু হয়ে যাবে এবং ভবিষ্যতে আর সংক্রমণ কোন দিকে যাবে আমরা জানি না সেই এবং কোথায় এই মুহূর্তে কোভিড রয়েছে তোমার কলেজে কেউ সংক্রমিত আছে কি না সেটাও আমরা জানি না সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো যে অফলাইনে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটি যেহেতু মানিনি আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কলেজে যাওয়ার আগে প্রপারভাবে রুলস রেগুলেশন ফলো করেই কিন্তু যাও নিজের যাতে রকম সমস্যা না হয় এবং তোমাদের কলেজের এ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় এবং তোমরা সকলেই যে দেখেছ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে এ পরীক্ষা চলাকালীন কিন্তু পরীক্ষা বন্ধ হয়ে গেছে এই কোভিড সংক্রমণ হওয়ায় কাজেই তোমরা প্রত্যেকে এদিকে কিন্তু অতি অবশ্যই নজর রাখবে আজকের যে বিষয়টি ঘটেছে ছাত্রছাত্রীদের জন্য যেটা আমাদের সকলের জন্যই খারাপ খবর ক্যালকাটা মেডিকেল কলেজের এ সাতজন পড়ুয়া সংক্রমিত এবং চারজন এই মুহূর্তে হসপিটালাইজ বেলেঘাটা আইডি হসপিটালে সেই বিষয়টা তোমাদের জানালাম এবং তোমাদের প্রত্যেককে সতর্ক করলাম এরপরে দ্বিতীয় যে দি এরপরে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র কাজী নজরুল ইউনিভার্সিটিকে ঘিরে কাজী কাজী নজরুল ইউনিভার্সিটি বাদে অন্যান্য ছাত্রছাত্রীরা এখানেই ভিডিওটি এন্ড করে দিতে পারো তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য একটি জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্রথম থেকে এ ক্যালকাটা ইউনিভার্সিটির মতো কিন্তু লড়াই করেছে অনেক আগের থেকে তারা বিভিন্ন রকমভাবে অনশন করেছে বহুত কি অনেক কিছু কিন্তু ইউনিভার্সিটি বোঝেনি ক্যালকাটা ইউনিভার্সিটির মতো সর্বশেষে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো নিরুপায় হয়ে কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আরও একটি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে যে জনস্বার্থ মামলা ছাত্রছাত্রীরা স্টেট এর এগেনস্টে করেছে একই সাথে বিশ্ববিদ্যালয়ের এগেনস্টে মানে স্টেট এর এবং বিশ্ববিদ্যালয় এই দুটোকে ঘিরেই কিন্তু এই মামলাটি করা হয়েছে যে মামলার শুনানি রয়েছে এ তোমাদের হচ্ছে বৃহস্পতিবার তিরিশে জুন বৃহস্পতিবার এবার তিরিশে জুন বৃহস্পতিবার এই মামলাটি কোনো রায় প্রদান করবে কিনা সেটা দেখার বিষয় যদিও জরুরি বিষয় এটা কেন ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জুলাই মাসের দু তারিখ থেকে তো কাজেই বৃহস্পতিবারই আমার মনে হয় যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে নয়তোবা সোমবার পর্যন্ত যদি গড়িয়ে যায় আবার নেক্সট সোমবার হিয়ারিং করে বা নেক্সট সোমবার বা মঙ্গলবার যদি এর নির্দিষ্ট রায় দেয় তাহলে কিন্তু আবার সেই ক্যালকাটা ইউনিভার্সিটির মতোই বিষয় হবে পরীক্ষা শুরু হয়ে যাবে এ শনিবার পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার রায় না দিলে রীতিমতো সোমবারে সেটা চলে যাবে মানে চার তারিখে চলে যাবে এ তাহলে আবার সেম সিচুয়েশন হবে পরীক্ষা হয়ে যাবে অফলাইনে শুরু কিন্তু রায় প্রদান হবে না জানি না এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা কোন পথে রয়েছে মামলা হচ্ছে দাবি উঠছে একাধিক ইউনিভার্সিটি অনলাইনে যাচ্ছে তার সত্ত্বেও কিছু ইউনিভার্সিটি কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের ওপর রকম টিট করা হচ্ছে যার কারণে ছাত্রছাত্রী তার সমস্যায় পড়ছে কিছু ছাত্রছাত্রীর দাবি মেনে নিয়ে অনলাইনে করা হচ্ছে এ বেশিরভাগ ছাত্রছাত্রীর দাবি মেনে নিয়ে অনলাইনে করা হচ্ছে কিছু গোনাগুন্তি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো বিশেষ করে কাজী নজরুল ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রীদের দাবিকে মানছে না পুরো বিষয়টা তোমাদের জানালাম শুধু এইটা বলবো এটা তোমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেই কারণে জানালাম নয়তো ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো শুধুমাত্র দুটো জিনিস মাথায় রাখবে এক হচ্ছে এই মুহূর্তে পজিটিভিটি ভাব থাকছে তোমার পরীক্ষার থেকেও সবথেকে বেশি মূল্যবান তুমি তোমার জীবন সবথেকে বেশি মূল্যবান সেই কারণে তুমি কোভিড বিধিতে মেনে চলবেই অন্যকেও সতর্ক করবে আর যদি সম্ভব হয় তোমরা এই ভিডিওটিও শেয়ার করতে পারো একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে এ হাইকোর্টের জন্য কাজী নজর ইউনিভার্সিটি হোক ক্যালকাটা ইউনিভার্সিটি হোক কেউ অপেক্ষা করো না পড়াশোনা চালু করে দাও কারণ এই আইন ব্যবস্থার ওপর এই মুহুর্তে আমার সত্যি কথা বলতে এ সেরকমভাবে ভরসা নেই কারণ একের পর এক ডেট দিয়ে দেবে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে কাজেই পরীক্ষায় কনসেন্ট্রেট করো যদি কোনো ভালো খবর আসে অতি অবশ্যই তোমাদের জানাবো প্রত্যেককে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য